আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। নতুন একটি ভিডিওতে স্বাগতম। একটু আশপাশের এরিয়াতে ঘুরছি, আপনাদের সাথে সেটা শেয়ার করি কেমন। এখানে আশপাশে একটি ছোট নদী আছে যেটার নাম মোহরী নদী। কিছুদিন আগে সেটা বাঁধ ভেঙে সব কিছু তলিয়ে গিয়েছিল। তো আজ ওদের দিকে একটু যাব এবং পরিস্থিতি কেমন একটু আশা করি আপনারা বুঝতে পারবেন। চলুন আপনার হলো সেই নদীর উপর তৈরি করতে ব্রিজ। এই সেই মোহরী নদী, কিছুদিন আগে পানি বিপদ সীমার উপরে ছিল, সেখানে দেখি কি অবস্থা করেছে। আমি একটু দিক থেকে দেখাই, লেটস সি। দেখতে পাচ্ছেন এখানে পলি বসে একবারে সব কিছু ধুয়ে গিয়েছে, ওজন থেকে দিয়ে আসে প্রচুর পরিমাণে পানি। এই দিকটা দেখুন একবার, এই হলো নদী। এটা মূলত নদীর পল্লায় পড়ে না, বা পড়েও ছোট খালের মতো। এই হলো সেই অবস্থা। একবারে নোংরা হয়ে গিয়েছে, ওদিকে দেখতে পাচ্ছেন পানির যেই প্রেশার ছিল স্রোতের কারণে সব দিকের অবস্থা বেপরোয়া। এটা ফেনীর আমাদের যে মোহরী নদী, এটাই সেটি আজ থেকে 4-5 দিন আগেই আপনার 3-3টি জায়গায় বাঁধ ভেঙে একবারে তলিয়ে গিয়েছিল, ফলে জনজীবনে অত্যন্ত ভোগান্তি নেমে এসেছিলো। এবং এটা খুবই খরস্রোতা বটে, যখন পানি যে তার বিপদ সীমার উপরে যখন থাকে তখন এটা অত্যন্ত খরস্রোতা হয়ে থাকে এবং যা পায় সব ভেঙে নিয়ে যায়। যে দেখতে পাচ্ছেন এখানে সব নিয়ে গিয়েছে, এখন পানি মোটামুটি বিপদ সীমার নিচে নেমে গিয়েছে, স্বাভাবিক পর্যায়ে আছে। তো এই নদীর বাঁধগুলো মেরামতের জানি না কখন কী হবে। এখন আবার যদি পুনরায় বৃষ্টি শুরু হয়, কারণ বর্ষাকাল তো শেষ হয়ে যায়নি, বর্ষাকাল মাত্র শুরু হয়েছে, কারণ আবার যখন বৃষ্টি হবে তখন আবার পনেরো পানি জমবে। একটু আশপাশ এরিয়াতে দেখি, আপনাদের সাথে একটা ব্যাপার শেয়ার করি। একটু আগে আমি একটা বিয়ের ইভেন্টে ছিলাম, তো সেই বিয়েতে একজন বন্ধুর বিয়ে, আমি যে ভিডিওটা এখন শ্যুট করছি মেবি বিয়ের ভিডিওটা এই ভিডিওর আগে আপলোড করব। তার সহজে বোঝা যাচ্ছে যে আপনি যখন আমার এই ভিডিওটা দেখতে পাচ্ছেন তার আগে সেটা দেখেছেন হয়তো, আমি সেভাবে আপলোড করব। অত্যন্ত জমকালো সুন্দর আয়োজন ছিল। তো এই জমকালো সুন্দর আয়োজন ইভেন্ট ম্যানেজমেন্টগুলো আমাদের জন্য ভালো। তো আমি দেখেছি এটা একটা গ্রামীণ জনপদের বিয়ে, যদিও অত্যন্ত সহজভাবে যদি বলি গ্রামীণ জীবনে সাধারণত এই ধরনের বিয়ে খুব কমই হয়, খুব কম ধরনের এই ধরনের অনুষ্ঠান হয়, এভাবে অনুষ্ঠান হয়ে বিয়ের আয়োজন হয়। তো এই সেই তুলনায় এই আয়োজনটা ছিল বেশ জনাকীর্ণ এবং জমকালো, এবং এটা মেয়ের পক্ষ কনের পক্ষরা বেশি জমকালো করেছে। তা আমি তো কোনো পক্ষের গায়ে হলুদ কিংবা অন্য অন্য ইভেন্টে থাকতে পারিনি। আজকে শুধু বর কনেকে উঠে নিতে আসলো, শুধু আগবার অনেক আগে হয়েছে, সে আমার বন্ধু আব্দুল আজিজ। তো যে পরিমাণ অর্থ আসলে খরচ করা হয়েছে হিউজ, আমরা চাইলে আমাদের এটা অবশ্যই মজার জন্য শিখেও যেখানে কিছু করতে পারে, কিন্তু এই অর্থগুলোকে চাইলে আমরা আসলে অন্যভাবে মোটিভেট করতে পারি। আমি বলছি না এগুলো না করা, কারণ এখনকার মুহূর্তে এমন কিছু সিচুয়েশন যে এগুলো না করে অন্য কোনো কিছুর জন্য ব্যবস্থা করা সেটা বেটার হয়। যেমন যদি বলি এই যে প্রচুর পরিমাণে ক্ষতিগ্রস্ত হলো মানুষ বন্যায়, কত পরিমাণ মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হলো, কত টাকা মানুষের লস হলো, ঘর গেল, মাছের ঘের নষ্ট হলো, তো সব কিছু যে বিধ্বস্ত হয়ে গেল, এখানে যে পরিমাণ অর্থ খরচ করা হয়েছে সেই অর্থ দিয়ে চাইলে এই ধরনের মানুষের কিছু মানুষকে স্বাবলম্বী করা যেত বা অর্থায়ন করা যেত, এবং যাতে করে তারা পুনর্বাসিত হতে পারে
তাদেরকে রিহ্যাবিলিট করার জন্য, রিকভার করার জন্য চেষ্টা করা যেত। ঠিক আছে, আমাদেরকে এগুলো না করে এগুলো দিয়ে করা উচিত। কিন্তু আমাদের লাইফস্টাইল, যেমন এখন বিয়ের অনুষ্ঠানগুলোতে কে কত বেশি সুন্দর করতে পারছে, এক একটা ইভেন্টকে কে কত বেশি জমকালো করে তুলতে পারছে, এটাই এখনকার কি একটি ইচ্ছে বা অনুনয় হয়ে থাকে। তো যাই হোক, আমি এটাকে সমালোচনা করছি না, অবশ্যই মানুষের এন্টারটেনমেন্টের প্রয়োজন আছে। কিন্তু চাইলে একটা বিয়ের অনুষ্ঠান 5 লাখ টাকা, 6 লাখ টাকা, 4 লাখ টাকা করতে পারে। কিন্তু আমার ধারণা, যে অনুষ্ঠানটা করেছে তেমন একটি অনুষ্ঠান আমি তার আগে কিছুদিন অন্য জায়গায় দেখে দেখেছি, সেখানে শুনেছি তার 43 লাখ টাকা খরচ হয়েছে। তো এখানে আমার মনে হয় না তার কম হবে, আর উভয় একটু মিললে সেটা আরও বেশি যাবে। তো 1/2 কোটি টাকা বা কোটিকার কাছাকাছি এমন একটা শুধু একদিন বা দুই দিনে খরচ করা হয়। তো এই হলো আমাদের সামাজিক অবস্থা, যেখানে দেখা যাচ্ছে কেউ পায়, কেউ তো কিছুই পায় না। দেখা যাচ্ছে অনেকের অনেক কিছু আছে, সে শত শত কোটি টাকা খরচ করছে, কিংবা আরও অনেক সমস্যা আছে। বাট আমরা চাইলে এগুলোকে খুব সহজে মোটিভেট করতে পারি, একদিকেরগুলো অন্যদিকে মোটিভেট করে আমরা মানুষের কষ্ট কমাতে পারি। মজার ব্যাপার হচ্ছে, খুব সুন্দরী সবসময় ঠিকঠাক যাচ্ছিল, আমি আমার ফ্রেন্ড সহ আমরা এসে, ফ্রেন্ড তো সে বিয়ে করছে, আমি তো না, আমি ছিলাম তার জাস্ট পাশে একজন গেস্ট হিসেবে। তো প্রায় 3:30 নাগাদ সব কিছু সুন্দরভাবে চলছিল, ফুট করে এর মধ্যে একটা চিৎকারের শব্দ শুনতে পেলাম। কি নাকি একটা বাচ্চা, মেবি 3 বছর বা 4 বছর বয়সের হবে, এর বেশি হবে না, অত্যন্ত ফুটফুটে সুন্দর নাতুষ্টুতুষ ছেলে, হিট স্ট্রোক করলো নাকি জানি না, একবার নিঃশ্বাস জায়গায় বন্ধ। তো এই যে এত সুন্দর জমকালো অনুষ্ঠানের আয়োজন, ফুট করে এক নিমেষে মানুষের সবার মনে এক ধরনের আতঙ্ক সৃষ্টি হয়ে গেল, এবং আতঙ্কে তৈরি হলো মানুষের মনের মধ্যে আতঙ্ক বিরাজ করতে লাগলো। তো এতে করে আমি যে জিনিসটা উপলব্ধি করলাম, আসলে পৃথিবীতে সুখ প্রশান্তি বলে স্থায়ী কিছুই নেই, আমরা সবাই সেটা জানি। তারপরেও সব কিছু মাঝে মাঝে যে উপলব্ধি আমাদের হয়, সেই উপলব্ধিটার একটা শেয়ার আপনাদের সাথে করলাম। তো বিয়ের ব্যাপারে যেটা বলছিলাম, যে আমি আজকে বিয়ে খেলাম, আগামীকালকে সেটার অলিমা হবে, মানে বৌভাত যেটাকে বলে। তো কালকে সেটা যদি হয় সেটারও আয়োজন থাকবে, আমি জানি না 3-3টাকে এক সেগমেন্টে একটা ভিডিও করব, না গায়ে হলুদেরটাও কিছু ছিল সেটাকে একটা সেগমেন্ট, আজকে বিয়েরটার একটা সেগমেন্ট, আর কালকে অলিমারটার একটা সেগমেন্ট করবো কিনা সেটা জানি না। আমি এটা টাইম ডিউরেশন দেখব, যদি দেখি যে ভিডিওটা সবগুলো মিলে 30 মিনিট বা 35 মিনিটসের কাছাকাছি যায়, তাহলে আমি 10 মিনিট করে করে সেটাকে 3-3টা পর্বে করবো, একটা গায়ে হলুদ, একটা বিয়ে, আর একটা হচ্ছে অলিমা। তো সুখ বলতে সাউন্ড, তো সুখ বলতে আসলে পৃথিবীতে আমরা স্থায়ী কিছুই দেখি না, সবই অস্থায়ী, ফুট করে কখন কার জীবনে কি এসে যায় কোনো কিছুর নিশ্চয়তা নেই। এত সুন্দর চমকালো বিয়ের আয়োজন, এর মধ্যে হুট করে একটা সমস্যা, একদম বর কনে সবাই সহ হুট করে আপনার তারা ফুট, তাদের সবার মধ্যে আতঙ্ক ঢুকে গেল, কী হলো, মানে চিৎকারটা এইভাবেই ছিল মেয়ের মা বা যারা পাশে ছিল ছেলে বাচ্চাটার। তো তারাও দেখা যাচ্ছে বিয়ের অনুষ্ঠানে এসেছে, আজকে প্রায় টেম্পারেচার 31-32, ফিলস লাইক 34-35, আর এটার এটা হলো হচ্ছে হিউমিডিটি ছিল প্রায় 92-93%, তো ফলে গরমটা একটু বেশি অনুভূত ছিল, এই হলো অবস্থা। তো বাচ্চাদের মারা সেই জিনিসটা ঠিকঠাক, তো বাচ্চার মায়েদের উচিত ছিল আসলে বাচ্চাদেরকে সবচেয়ে ভালো করে কেয়ারিং করা, বিয়েতে এসে সবার সাথে দেখা হয়ে এক ধরনের একটা হাস্যরস তৈরি হয়েছে, বাচ্চার প্রতি খেয়াল রাখে নাই, আমি জানি না বাচ্চাটা কখন থেকে সমস্যাটা হচ্ছে, এখন যাচ্ছে পরে হয়তো শুনতে পারবো, আল্লাহ জানে কি হয়, দেখা যাক। এখানে দেখতে পাচ্ছেন ফুলগাজী দারুল উলুম দাখিল মাদ্রাসা, এই মাদ্রাসায় একসময় আমি পড়াশোনা করেছি, লুক দেখবো লুক ভিতরকার প্রকৃতি কেমন, অনেক আগে 2006-07 সালের দিকে আমি এখানে পড়াশোনা করেছিলাম, খুব একটা পরিবর্তন হয়নি, আমি যখন ছিলাম
তখন এগুলো ছিল না, সেই 2006 এবং 2007 কথা বলছি, 15-16 বছর আগের কথা। আমরা এই টিনের ঘরেই, এটা এখন আছে যে নদীটা দেখতে পেয়েছেন তার পাশেই, এটাতে আমরা ক্লাস করতাম। এটা আমাদের ক্লাস ছিল, মেবি 1st 2nd, এই যে 3rdটাতে আমাদের ক্লাস ছিল। আর এগুলো সবগুলো পরে হয়েছে, এগুলো ছিল না। এখন একটি ছোটোখাটো জাস্ট ভবন মাত্র, এগুলো ছিল, এই ভবনটা ছিল সুন্দর একটি পরিবেশ। আশপাশে যদি একটু দেখাই, তো বিয়ের অনুষ্ঠানে গিয়ে আজ বিয়েটি খেয়ে সব কিছু করে আসলে মনটা খারাপ হয়ে গেল বাচ্চাটার জন্য। বিয়ে খেতে যাব, সেখানে মন ভালো হওয়াটা ছিল স্বাভাবিক একটা ব্যাপার, বাচ্চার বরং উল্টোটা হয়েছে। বিয়ে খেয়ে আমার নিজেরই বিয়ে খেয়েছি বলে মনে হচ্ছে না, জাস্ট মনটাই খারাপ হয়ে গেল। এ হলো সেই নদী, এগুলো সব ডুবেছিল মেবি, এখানে পানি যে উঠেছিল তার একটু চিহ্ন আছে। বাট এখানে খুব সুন্দর একটা বাতাস প্রবাহিত হচ্ছে। আর দেখুন, এই হলো আমাদের আমলনামা। আমরা পরিবেশকে সুন্দর করে রাখতে পারি না, হোক সেটা ব্যক্তি পর্যায়ে, হোক সেটা সামাজিক পর্যায়ে, পারিবারিক পর্যায়ে, রাষ্ট্রীয় পর্যায়ে, কিন্তু আমরা পারি না, এটা আমরা ব্যর্থ এক জাতি। এই যে বন্যায় বিভিন্ন ধরনের পলিগুলো বিভিন্ন দেখছি, এটা আমরাই বাইরে ফেলেছি বলে এভাবে এসেছে। হয়তো অনেক ডাস্টবিন ছিল, সেগুলোকে ডুবিয়ে নিয়ে এসেছে, সেটাকে দোষ না, কিন্তু এই যে সেখানে যে যা হচ্ছে, আমরা কি চাইলে পারি না? কর্তৃপক্ষ কি চাইলে পারে না এটার জন্য একটি সুন্দর ব্যবস্থা করতে পারে? আসছি ওই বিয়ে থেকে, এখন আসলাম, এসে একটু বাজার করবো, এদিকে এই জন্য হাঁটাহাঁটি করে ভাবছি একটু ভিডিও শ্যুট করি, আপনাদের সাথে ব্যাপারটা একটু গল্প করি। তো আমরা ফেরত চলে যাচ্ছি, এই ভিডিওটা এখানে শেষ হচ্ছে, ইনশাল্লাহ দেখা হবে অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ।